নাম্বার টু মাই ইংলিশ টেক্সট বুক ব্যাকেট আছে হ্যাব অথবা হ্যাজ আমি বসেছি হ্যাজ ওয়ান হান্ড নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু সেভেনটিন এবং পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড এইচ স্কুল পেজ নাম্বার টু এবং পেজ নাম্বার টু টাইম আছে তিরিশ মিনিট ফুল মার্কস পনেরো প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ারসুয়াত রচিত উই আর সেভেন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েমটায় কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে এক নাম্বার করি দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ওল্ড ওয়াজ দ্য লিটল কটেজ গার্ল ছোট্ট কুটির মেয়েটির বয়স কত ছিল দ্য লিটিল কটেজ গার্ল ওয়াজ এইট ইয়ার্স ওল্ড কুটিরের ছোট্ট মেয়েটির বয়স ছিল আট বছর নাম্বার টু হোয়াট মেড দ্য পোয়েট গ্ল্যাড কবিকে কী আনন্দ দিয়েছে দ্য লিটিল গার্লস বিউটি মেড দ্য পোয়েট গ্ল্যাড ছোট্ট মেয়েটির সৌন্দর্য কবিকে আনন্দিত করেছে এরপরে আছে বিয়ের দাগ ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম ওয়ান একটি মিনিং খুঁজে লিখতে দিচ্ছে একটি আছে এক নাম্বার তো দেখে নাও নাম্বার ওয়ান গ্রুপড মানে গোষ্ঠীবদ্ধ ক্লাস্টার্ড মানে গোষ্ঠীবদ্ধ বা গোছা আকারে আছে সের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে একটি কোশ্চেন আছে এক নাম্বার কোশ্চেনটি বলা আছে দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং ছোট্ট মেয়েটি সুদর্শন ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ ডি এর দ্য রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অনলি শুধুমাত্র সঠিক ওয়ার্ড লিখতে দিই যে একটি আছে এক নম্বর দ্য ওয়ার্ড রাষ্ট্রিক ম্যাচেস হুইথ এই যে শব্দটা রাষ্ট্রিক রাষ্ট্রিক মানে হচ্ছে গ্রামীণ বা গ্রাম্য এই শব্দটা কার সঙ্গে ম্যাচ করবে ভিলেজের সাথে না টাউনের সাথে রাষ্ট্রিক মানে গ্রাম্য তাই গ্রাম্যের সাথে গ্রাম্য ম্যাচ করবে ভিলেজ হচ্ছে রাইট আনসার ওকে এরপরে দুয়ের দায়গের প্রোজ আছে প্রোজটি নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজটে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এদ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অব দ্য টু এল্ডার ডটার্স বড় দুই মেয়ের চাওয়া কি ছিল বোধ দ্য এলডার ডটার্স ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস বড়ো মেয়ে উভয়ই গয়না এবং সুন্দর পোশাক চেয়েছিল নাম্বার টু হোয়াট প্রমিস ডিড বেল ওয়ান্ট হার ফাদার টু মেক বেল তার বাবাকে কি প্রতিশ্রুতি দিতে চেয়েছিল বেল ওয়ান্টেড হার ফাদার টু মেক এ প্রমিস দ্যাট হি উড ব্রিং হার রেয়ার রোজ দ্যাট ডিড নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি বেল চেয়েছিল তার বাবা প্রতিশ্রুতি দেবেন যে তিনি তাকে একটি বিরল গোলাপ এনে দেবেন যা দেশের এই অংশে জন্মায়নি এরপরে আছে বিয়ের দাগ ফাইন্ড ওয়ার্ড সিমিলার ইন মিনিং ফ্রম দ্য প্যাসেজ ওয়ান সিমিলার শব্দ মানে শিলোনিম খুঁজতে দিচ্ছে একটি আছে এক নম্বর নাম্বার ওয়ান স্টার্টেড জার্নি মানে যাত্রা শুরু করলো সেট আপ মানে যাত্রা শুরু করা এরপরে আছে সিএ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো সরি কোশ্চেন আছে একটা দু নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই একটি আছে দুই একে দুই ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মেটেরিয়ালস অফ দ্য শিপ ওয়াজ সিজড টু পে হিজ লোনস ঋণ পরিশোধের জন্য জাহাজের মালপত্র বাজেয়াপ্ত হয়েছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হোয়েন হি রিচ দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে দ্যাট হিজ সিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেটস এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফোর ইকল্টু ফোর চারটে গ্রামার আছে এক নাম্বার করে চার নাম্বার নাম্বার ওয়ান এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল এই দুটো সেন্টেন্সকে অ্যান্ড অথবা বাট অথবা দিয়ে জয়েন করতে দিয়েছে দেখো দুটো জিনিস আলাদা মাউস আলাদা এলিফ্যান্ট আলাদা দুটো আকাশ পাতাল তরিতপাত যখন এরকম গ্যাপ থাকবে মানে ডিফারেন্স বোঝাবে তখন বাট বসবে মানে হলো একটি ইঁদুর ছোট্ট প্রাণী একটি হাতি বড়ো প্রাণী আনসার হবে আ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমাল ওকে নাম্বার টু মাই ইংলিশ টেক্সট বুক ব্যাকেট আছে হ্যাব অথবা হ্যাজ আমি বসেছি হ্যাজ ওয়ান হান্ড্রেড পেজেস আমার ইংরাজি টেক্সট বইতে দুশোটা পাতা আছে আমার টেক্সট বুক কিন্তু একটা একটা টেক্সট বুকের কথা উল্লেখ করা আছে তাই সিঙ্গুলার নাউন তাই সিঙ্গুলার ভার্ভ হ্যাজ বসলো ওকে নেক্সট নাম্বার থ্রি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতাব্দীর ভারতে বাস করতেন হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন টু স্কুল তখন খুব কম লোক স্কুলে যেত ওকে আর্টিকেল সরি পিপোজিশান বসতে পারছিল পি বসলাম নাম্বার ফোর ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড জল একটি বর্ণহীন তরল এখানে দেওয়া যায় কালার এবং হোম তার সঙ্গে লেস যোগ করতে দিচ্ছে তাই এখানে ওয়াটার মানে বর্ণহীন তাই এখানে বসলো কালারলেস ওকে এরপরে আছে বিয়ের দাগ ক্লাসিফাই দ্য নাউন্স অ্যাজ মেটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হাফ প্লাস হাফ ইকোয়াল টু ওয়ান দুটো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো মেটেরিয়াল নাও না অ্যাবস্ট্রাক্ট সেটা বলতে বলেছে হাফ হাফ করে এক নাম্বার নাম্বার ওয়ান ট্রুথফুলনেস সত্যবাদিতা সত্যবাদিতা কি তুমি চোখে দেখতে পাও পাও না তো তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন চক চোখে দেখতে পাওয়া যায় তাই মেটেরিয়াল নাও ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম